বলছে তোর বোর বয়স কম, তুই তোর বোর কাছে টাকা পয়সা দিলে যদি অন্য ছেলের সাথে চলে যায় টাকা পয়সা নি, সেজন্য আমার কাছে টাকা দেয় রাখা যায়। বাবা মাকে বাবা মারটা দেখ, বোরটা বোর যতটুকু প্রয়োজন দেখ, আর বাকিটা নিজের মতো করে রাখেন দেখ। তাহলে আজকে তো অন্য কারোর কাছে হাত পাততে হইতো না একটা মেয়ের। আজকে আমি তার বউ হয়ে অন্য মানুষের কাছে যখন হাত পাততে যাই, সে নিজেও তো ছোট হয়, আমি নিজে তো ছোট হই, সে নিজেও তো ছোট হয়, যে এত বছর যাবৎ বিদেশ করে আজকে মানুষের কাছে হাত পাততে হয়, এটা তো নিজের কাছে একটা খারাপ লাগা ব্যাপার, লজ্জার ব্যাপার। মানুষের কাছে হাত পাতাটা কত কষ্টের, কত লজ্জার ব্যাপার সেটা এখন আমি বুঝতেছি। আমার দুইটা সন্তান নিয়ে আজকে আমি পথে, আমার না আছে বিটা মাটি, না আছে এখন স্বামী, স্বামীর স্বামী যে আমাকে নিজে খাবার খুঁজছে টাকাটা দিব, এরকম অবস্থায় সে নাই, সে আজকে হসপিটাল বেডে থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম স্বপ্না, আমি একজন প্রবাসীর বউ, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কখনো বিশ্বাস করে নাই। তার কারণ একটাই, আমার বয়স কম ছিল যখন আমার 17 বছর, তখন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়, তখন তার বয়সটা একটু বেশিই ছিল, যার জন্য আমাকে সে বিশ্বাস করে নেই, আমার শ্বশুর শাশুড়িকে বিশ্বাস করছে। আর আমিও যে প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে বিশ্বাস করুক, কিন্তু তাই বলে যে তার সব সর্বস্ব দিয়ে বিশ্বাস করবে, পরবর্তী তাকে তার জন্য তার সেই বউই যাকে বিশ্বাস করে নেই, সেই বউই তার জন্য হসপিটালে খরচের জন্য তার অন্যের কাছে হাত পাততে হবে, এরকমটা যাতে না হয় কখনো কারোর সাথে। সেই জন্য আজকে ক্যামেরার সামনে আসছি, আপনাদেরকে বলতেছি, আপনারা কেন বউকে বিশ্বাস করবেন না, প্রবাসী যারা কেন বউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে ক্ষতিটা কি, আর যে বিশ্বাস করলো না তার কি লাভটা হইল আজকে, আজকে তার জন্য আমি আজকে ক্যামেরার সামনে আসছি। আজকে আমার নিজের কাছে নিজের লজ্জাবোধ হচ্ছে যে আমার স্বামী আজকে সর্বমোট নিয়ে 18 বছর যাবৎ বিদেশ করলো, আমার বিয়ের পরে 8 বছর যাবৎ বিদেশ করলো, তারপরও কেন সে আজকে তার চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হবে, কেন? এই প্রশ্নগুলো আমার প্রবাসীদের ভাইয়েদের কাছে, সবার কাছে এই প্রশ্নগুলো, কেন তার বউ আজকে কান্না করবে, মানুষের কাছে গিয়ে হাত পাতবে? আজকে আমি আমার সন্তানদেরকে নিয়ে অসহায়, আমি আমার বিটামাটি পর্যন্ত নাই, আমার সন্তানদেরকে নিয়ে আমি রাস্তায়, মানুষের কাছে আজকে কেন হাত পাততে হবে আমার? আজকে আমার স্বামীর চিকিৎসার জন্য একটা টাকা আমার কাছে নাই, আমি মানুষের কাছে গিয়ে হাত পাতি, মানুষের কাছে ছোট হই, মানুষ বলে তোর স্বামী এত বছর যাবৎ বিদেশ করছে টাকা কি করছে, তখন লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়, বলতেও পারি না সইতেও পারি না, যে কি বলবো। আপনার স্বামী আপনার প্রতি বিশ্বাস নাই কেন? কারণ আমার আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে তোর বোর বয়স কম, তুই তোর বোর কাছে টাকা পয়সা দিলে যদি অন্য ছেলের সাথে চলে যায় টাকা পয়সা নি, সেজন্য আমার কাছে টাকা দেয়নি। হ্যাঁ, আমাকে ভালোবাসা দিচ্ছে, ভালোবাসছে, কিন্তু টাকা পয়সা কখনোই দেয়নি। এখন টাকা পয়সা আপনার কি সমস্যাটা, মানে হলো এখন এই ক্যামেরার সামনে যে আপনি বলতেছেন আপনার স্বামীর কোনো কিছু নাই, তো বাংলাদেশে এসে এখন কি পরিস্থিতি আপনার স্বামীর? এখন আমার স্বামী এখন এখন এই মুহূর্তে বর্তমানে হসপিটালে আছে, আজকে 9 মাস যাবত সে দেশে আসছে, 9 মাস সে দেশে আসছে। হ্যাঁ, এর মাঝে আমি প্রেগনেন্টও হয়েছি, আমার সিজারও হয়েছে, আমার বাচ্চাটা মারাও গেছে, অথচ আমার হাজবেন্ড এত অসুস্থ, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি সহযোগিতা তো দূরের কথা, তারা একবার আসেও নাই দেখতে থাকে, হরমোনের সমস্যা দেখা দিছে, আয়রনের সমস্যা দেখা দিছে, এগুলো সঠিকভাবে চিকিৎসা করা হয়নি, ডক্টর বলছিল 3 দিন পর পর একটা করে ইনজেকশন নিতে, কিন্তু আমি টাকার জন্য নেই না ইনজেকশন গুলো, যার কারণে আমার যে সময় ডেলিভারি হওয়ার কথা ছিল তার আগেই পেন উঠে গেছে, যার কারণে আমার বাচ্চাটা মারা গেছে, সিজার করা হয়েছে। মানে আপনার এটা কি তৃতীয় সন্তান? জি, তৃতীয় সন্তান। আপনার আরেকটি সন্তান কোথায়? জি, আমার ওই সন্তানের বয়স 5 বছর, উনি একটু বাচ্চা বাইরে গেছে। আচ্ছা, তো এই যে আপনার স্বামী এই যে আপনি যে বদনামটি করছেন আপনার শ্বশুর শাশুড়ি, যে তারা তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে নিচ্ছে তাকে বিশ্বাস করে, এটা স্বামী কি কাছে যদি ফোন করি সেটা কি বিশ্বাসযোগ্য, মানে সে কি বলবে? হ্যাঁ, কেন বলবে? সে যদি বলে যে না এটা মিথ্যে কথা, জি না এটা বলবে না, কারণ যেটা সত্যি সেটাই পুরো আমাদের যে বড়িকান্দি আমার শ্বশুরবাড়ি গ্রামের নাম, সেখানে আপনার যদি মানে আপনি জানেন কাউকে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে সবাই বলবে, কারণ সবাই জানে এই ঘটনার কথা, সবাই জানে, বুঝছেন? এটা নিয়ে অনেকবার অনেক 5 জনও বসছে যে ছেলে তো এত বছর বিদেশ করলো, ছেলে কেন এর টাকা পয়সা, তখন 5 জন বলে বাবা মা, বাবা মাকে তো জোর করা যায় না। দর্শক, আমরা এই সরাসরি মানে এলে তার বাবা মাকে কতটুকু বিশ্বাস করেছেন আর কতটুকু মিথ্যে বা সত্য এটার প্রমাণ এখনই হয়ে যাবে। আমরা সরাসরি তার স্বামীকে ফোন দিব, স্বামী কি বলতে চায় এই কথাটুকু, যে
তার স্ত্রী স্বপ্না মিথ্যে কথা বলছে না সত্য বলছে, আমরা সেটার প্রমাণটা নিব সরাসরি লাইভে। দর্শক আমাদের এই ভিডিওটি যারা এখন এই মুহূর্তে লাইভে দেখছেন আপনারা একটু ফলো দিবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। এই বোনটির জন্য সহযোগিতা না করতে না পারলেও যদি একটুখানি শেয়ার দেন তাহলে হয়তো বা যে কোনো মানুষ, যে কোনো ভাই বোন অন্তত তাদেরকে সহযোগিতাটা করতে পারবে। দর্শক আমরা সরাসরি, আপনি একটু ফোনটা দিবেন এখনই, আমরা সরাসরি মানে আনকাট আমরা এই জিনিসটা জানতে চাই যে আপনার স্বামী এখন কোথায় আছে সেটাও জানবো এবং কি সমস্যা তার, কি চিকিৎসা করতেছে, অসুস্থ কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো জানবো। এখন হয়তো বা দর্শক আমরা জানি না এই ফোনের কারণে হয়তো এই স্বপ্না বোনটি হয়তো ফেঁসেও যেতে পারেন আমাদের এই ভিডিওটিতে, মানে আপনারা এখনই তার প্রমাণটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। হ্যালো, আসসালাম আলাইকুম। ভাই আমি একজন সাংবাদিক, আমি আপনার স্ত্রীর সামনেই আছি। আচ্ছা ভাই, আমি একটা বিষয় শুনেছিলাম আপনাদের পারিবারিক একটা বিষয় নিয়ে, সেই জন্য আপনার মানে স্ত্রী আমার সামনে আছে, আপনি স্ত্রীর সাথে কথা বলেন তারপর আমার সাথে কথা বলেন। আর স্ত্রীর মানে মোবাইলটা নিয়েছি বা একটু ফোনে কথা বলতে চাচ্ছি, আপনার স্ত্রীর সামনে আছে তাতে আবার কেঁপে যাচ্ছেন কেন ভাই? আচ্ছা অপরিচিত লোক মানে কথা বলছি সেটাতে মানে এলো আপনার এত কষ্ট লাগতেছে? আচ্ছা আপনি মানে আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করি, আপনি কথাগুলো কি উত্তর দিবেন ভাই? আচ্ছা আপনি বিদেশে ছিলেন কত বছর? আট বছর। আচ্ছা আমি যে জিনিসটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে, যেটা জানতে চাচ্ছি সেটা হলো আপনি আপনার স্ত্রীকে কতটুকু বিশ্বাস করতেন? তো মানে স্ত্রীকে বিশ্বাস করেন নাই, স্ত্রী মানে লোকে ভালোবাসেন কিন্তু টাকা পয়সা দিয়ে বিশ্বাস করতেন মাকে, স্ত্রীকে কেন করেন নাই? বর্তমানের অবস্থান খারাপ, কি অবস্থান খারাপ একটু বলবেন। তো আপনার মা বাবাকে বিশ্বাস করে আপনার কোনো প্রবলেম হয়েছে কি? মানে আপনি তো মা বাবাকে প্রতিটা সন্তানে তো বিশ্বাস করে, আর মা বাবার দোয়াটা না থাকলে তো মানে সন্তানরা কখনো ভালো কিছু করতে পারে না। আপনার মা বাবা কি করেন, আপনি বাংলাদেশে এসে কি দেখছেন না এখন এই মুহূর্তে আপনার কি অবস্থানটা, আর আপনি এখন কোথায় আছেন, আপনার পুরো নামটা একটু বলবেন ভাই? কি সমস্যা হয়েছে একটু বলবেন। আচ্ছা ওই যে আপনার তোমার ওই ইয়ে থেকে সাংবাদিক আসছে ঢাকা থেকে, তো জানতে চাইছিল সেই জন্য আর কি আমি ফোন দিচ্ছি। আচ্ছা আপনি বললেন যে মানে আপনার স্ত্রীকে বিশ্বাস করেন কিন্তু সেই বিশ্বাসটা মানিল, বিষয়টা কি ধরনের আপনি বিশ্বাস করতেন, যে আপনার স্ত্রীকে প্রতি কি ভয় ছিল যে ছোট থেকে সে চলে যাবে? তো এখন আপনার যে স্ত্রী যে এই মুহূর্তে কান্না করতেছে বা কষ্ট পাইতেছে যে এখন আমার স্বামীর চিকিৎসা করতে পারছি না, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখবেন? এই যে বাবা মায়ের প্রতি যে ব্লেমটা দিচ্ছেন এটা আসলে কি কতটা সত্য একটু, আমরা যদি আপনার মানে মা বাবার কাছে ইন্টারভিউটা নেই তাহলে এটা যদি প্রমাণটা উল্টো হয়? অবশ্যই না, কারণ এলাকার এই ব্যাপার নিয়ে এলাকাতে
এলাকার মেম্বার চেয়ারম্যান শুদ্ধ জানে তো এই যে স্ত্রীর প্রতি আপনার অবিশ্বাস, মানে এটা আপনি তো একজন প্রবাসী, মানে স্ত্রীর প্রতি অবিশ্বাসটা করছেন শুধু অন্যের হাতে ধরে চলে যাবে এই কারণে আপনি তার থেকে টাকা পয়সা দেন নাই। তো আপনার স্ত্রী তো ঠিকই থেকে গেল কিন্তু আপনার টাকাগুলো তো চলে গেল। তো আপনার চিকিৎসা করতে ভাই আপনার কত টাকা লাগবে আমরা সেটা আপনার স্ত্রীর কাছ থেকে শুনবো, কিন্তু আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন যে মানে যে স্ত্রীর প্রতি কতটা বিশ্বাস রাখা উচিত বা তার কাছেও কিছু টাকা দেওয়া উচিত কিনা বা নিজের কাছে রাখা উচিত না, সবকিছু মা বাবা বা স্ত্রীর কাছে সবকিছু দিয়ে দিলে নিজের কাছে যদি না থাকে তাহলে সেই প্রবাসীদের কি ক্ষতি হতে পারে যদি একটু বলেন। আচ্ছা যা হোক ভাই, আপনি আসলে এখনো মানে আপনার বউকে হয়তো সন্দেহ করছেন, আপনার বউকে সন্দেহটা করবেন না, কারণ আমরা যখন ফোনটা ধরেছি আপনি ফোনটা ধরার কারণে আপনার বউয়ের ফোন আমরা কেন নিলাম এ নিয়ে আপনি খুব খেপে গেলেন, এর কারণটা কি? আচ্ছা আমরা তো আপনার বাড়িতে আসছি, আপনি যদি বাড়ি একসাথে পাইতাম আপনাদের দুজনকে তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, দুজনকে স্বামী স্ত্রী আমরা একসাথে বসে আমরা কি পরবর্তীতে ভিডিওটা আমরা স্বামী স্ত্রী দুজনকে একসাথে নিতে পারবো? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আপু ফোনটা আপনি রাখেন এই মুহূর্তে, আমাদেরকে ফোন বলবেন যে আসলে যে পরিস্থিতি আমরা শুনলাম আপনার মানে স্বামীর কাছ থেকে, দর্শক আপনারা শুনলেন যে মানে কতটুকু সত্য বা প্রমাণ সেটা কিন্তু ক্লিয়ার করার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু আপনারা এই কমেন্টে ভালো মন্দ জানাবেন এই বিষয়গুলো, আপনাদের কমেন্ট বা আপনাদের ভিডিওটা শেয়ারের কারণে অনেক প্রবাসীর সংসারে হয়তো বা যাতে কোনো ত্রুটিমূলক না ঘটে আর স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস করা যাবে না তা না, যদি সেই ধরনের বিশ্বাসযোগ্য হয় তাহলে অবশ্যই বিশ্বাস করা যাবে এবং মা বাবার প্রতি মানে শ্রদ্ধাবোধ সম্মানবোধ সেটাও রাখা যাবে, কিন্তু যার জন্য যতটুকু রাখা উচিত সেটাই করা উচিত, কিন্তু সবকিছু মানে অন্ধের মতন বিশ্বাস করে সবকিছু দিয়ে দেওয়া মানে হলো নিজের সবচেয়ে বোকামি শিকার, সেটা আমাদের এই ভিডিওতে দেখলেন। বোন আপনি কিছু বলতে চান কিনা যে প্রবাসীরা কেন তার বউকে বিশ্বাস করতে চায় না আর কেন বা বউ তাদের চলে যায় অনেকের, এই বিষয়ে যদি একটুখানি বলেন। কেন তাদের বউ চলে যায় সেটা আমি বলতে পারবো না, তো আমার দিক থেকে আমি কখনো এটা কল্পনাও করি নাই। আমার স্বামীর বয়স বেশি, অনেকে বলতো যে তোমার এত বয়স কম, তোমার স্বামীর এত বয়স বেশি, তুমি কিভাবে সংসার করো, তোমার তুমি বিয়ে কি দেখে বিয়ে করলা? আমি বলি আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এত কিছু চিন্তাও করিনি, বাবা মা বিয়ে দিছে বাস বিয়ে করছি, স্বামীর বয়স বেশি তো কেই, স্বামী তো আমাকে ভালোবাসে, বলে তোমার স্বামী তো মার কথায় উঠে বসে, তোমার মা যা বলে তোমার শাশুড়ি যা বলে তাই শুনে, আমি তো শুনুক একটা ছেলে মার কথা শুনবো না? কিন্তু আজ আমি এখন বুঝতেছি আজকে তো মানে যে যোগ মানে নিজের মতো করে তো নিজের টাকা রাখা যায়, বাবা মাকে বাবা মারটা দেখ, বোরটা বোর যতটুকু প্রয়োজন দেখ আর বাকিটা নিজের মতো করে রাখেন দেখ, তাহলে আজকে তো অন্য কারোর কাছে হাত পাততে হইতো না একটা মেয়ের। আজকে আমি তার বউ হয়ে অন্য মানুষের কাছে যখন হাত পাততে যায় সে নিজেও তো ছোট হয়, আমি নিজে তো ছোট হই, সে নিজেও তো ছোট হয় যে এত বছর যাবৎ বিদেশ করে আজকে মানুষের কাছে হাত পাততে হয়, এটা তো নিজের কাছে একটা খারাপ লাগা ব্যাপার, লজ্জার ব্যাপার, মানুষের কাছে হাত পাতাটা কত কষ্টের কত লজ্জার ব্যাপার সেটা এখন আমি বুঝতেছি। আমার দুইটা সন্তান নিয়ে আজকে আমি পথে, আমার না আছে বিটা মাটি না আছে এখন স্বামী, স্বামীর স্বামী যে আমাকে নিজে খাবার খুঁজছে টাকাটা দিব এরকম অবস্থায় সে নাই, সে আজকে হসপিটাল বেডে, তাকে গিয়ে আমি নিয়ে আসতে হবে তারপরে সে বাড়িতে যাইবে এরকম অবস্থায়। আপনার তৃতীয় সন্তান যখন সিজারটা হয় মানে কি কারণে মারা গেল একটু যদি বলেন।
শুধু খালি টাকার কারণে, চিকিৎসার কারণে মারা গেছে। ডাক্তাররা যখন বলতো চিকিৎসা করার জন্য, তখন ভাবতাম যে হয়তো ডাক্তার এরকম বলে, এটা হয়তো ফলস। অনেকে বলে আরে এগুলো কিছু না, এগুলো তোর ইঞ্জেকশন নিতে বলছে, সপ্তাহে 3 দিন পর পর একটা নিতে বলছে, আর সপ্তাহে একটা নিতে বলছে ইঞ্জেকশন। সপ্তাহে একটা যেটা হচ্ছে আয়রনের ইঞ্জেকশন, আর 3 দিন পর পর যেটা সেটা হচ্ছে হরমোনের ইঞ্জেকশন নিতে বলছে। আমরা সবাই বলছে যে থাক নিতে হইব না, এটা হয়তো ডাক্তাররা এরকম বলে, এগুলো ফলস। সেজন্য ভাবছি টাকাও নাই, থাক টাকাগুলো বাঁচবো, ওই টাকা চিন্তা করে করে আমি চিকিৎসা করিনি, যার কারণে আমার বাচ্চাটা অসময়ে পেন হচ্ছে, অসময়ে আমার বাচ্চাটা সিজার করা হয়েছে, মারা গেছে। আজকে সিজার করছি, সেই টাকাটা পর্যন্ত আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে নেওয়া। আত্মীয় স্বজনের কাছে তো বারবার যাওয়া যায় না, একবার দুইবার যাওয়া যায়, বারবার তো যাওয়া যায় না। ছোট হয়ে থাকতে হয়, মাথা নিচু করে থাকতে হয়, লজ্জা লাগে টাকা চাইতে। তারপরও চাই স্বামীকে বাঁচাতে হবে। আজকে যদি তার কিছু হয়ে যায়, আমি দুইটা বাচ্চা নিয়ে কই দাঁড়াবো? বাবা মা হয়তো আবার বিয়ে দিয়ে দিব, আমার বাচ্চা দুইটার কি হইব? সেই চিন্তা করে আমার স্বামীকে আমার তো যেভাবে হোক বাঁচাই ধরবো। সেই জন্য আজকে আমি এই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি, সবার কাছে সহযোগিতার জন্য, হেল্পের জন্য। কার হেল্পের জন্য চাচ্ছেন আসলে? আপনি এখন এই যে ক্যামেরার সামনে আসলেন, কি কার কার হেল্পের জন্য চাইছেন? আপনার নিজের জন্য নাকি আপনার স্বামীর জন্য? নিজের জন্য না, আমার সন্তানদের জন্য, আমার স্বামীর জন্য। তাদেরকে আমার সন্তানদেরকে বড় করতে হবে, খাওয়াইতে হবে, পড়াইতে হবে, তারা তো ছোট মানুষ, তারা তো বুঝবো না। আর স্বামীকে তো অবশ্যই হসপিটালে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, সেই টাকাটা তো না নিলে তার চিকিৎসাও করা যাব না। সেজন্য আমি হেল্পের জন্য আসছি, আমার নিজের জন্য আসি নাই। যে স্বামী আপনাকে বিশ্বাসই করলো না, আপনি চলে যাবেন অন্যের ঘরে, সে স্বামী তার নিজের থেকে নিজে বিশ্বাস করছে না। সে যখন বিয়ের পর পর বিশ্বাস করে না, সেটাও আমি বুঝতে পারতাম। তখন আমি নিজের নিজে শান্ত হইতাম, হয়তো আমার বয়স কম, হয়তো চিন্তা করে যে যদি আমি অন্য ছেলের সাথে চলে যাই, নিজে বুঝতে পারতাম। তারপরও বুঝে না বোঝার মতো থাকতাম, কারণ স্বামী তো সে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তো আস্তে আস্তে আমার একটা বাচ্চা হবে, দুইটা বাচ্চা হবে, পরে আস্তে আস্তে নিজে থেকে বিশ্বাস করবে যে না, আমার ওয়ার্ড তো এরকম না। সেজন্য আমি নিজে বুঝেও না বোঝার মতো ছিলাম, কিন্তু আমার শাশুড়ি সেটা সুযোগ নিছে। আমার শাশুড়ি একটু চিন্তা করার দরকার ছিল যে আমার ছেলেটা কই যায় দাঁড়াইবো তার বউ বাচ্চা নিয়ে। যে বাড়িতে আপনি যে ভিটাতে ছিলেন, যে ঘরে ছিলেন, সেই ঘরের কি হয়েছে? আপনি এখন বলতেছেন ভাড়া বাসায় থাকতেছেন? হ্যাঁ, সেগুলো সব আমার ননসের নামে। কারণটা কি? আমার আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি কিছু টাকা রেন করছে, সেটা নাকি আমার জানি না, এখন আল্লাহ ভালো জানে। আমি যখন আমি যা প্রশ্ন করছি আমার চাচি শাশুড়ি দিয়ে আমি জিজ্ঞাসা করাইছি, তখন আমার চাচি শাশুড়ি বলছে যে, আমি বলছি যে কাকি, আমার শাশুড়ি বললেন তো যে কাজটা কেন করলো, তখন সে বলছে যে তার কাছ থেকে আমি টাকা আনছিল, টাকার বদলে বাড়ি দিয়ে দিচ্ছে। তা আমি বলছি তো আমার স্বামী যে এত বছর যাবো টাকা দিচ্ছে, বলে এগুলো নাকি খাইছে, কি বল, বলার কিছু নাই তখন। আমি কোনো দিন আপনার বাবা মা আসলে কিছু বলে না এই বিষয়টা নিয়ে? আপনারা বাড়ি ভাই বোন কয়জন একটু যদি বলেন। আমার বাবা মা কি, আমরা 3 বোন, আমার মা বাবা, বাবা অটো অটো চালায়, অটো ড্রাইভার, আর মা বাড়িতে গৃহিণী, আর আমরা 3 বোন, আমার ছোট 2 বোন আছে, ভাই নাই। তো আমরা দর্শক, আমরা এই বোনের কাছ থেকে তার বিস্তারিত বিষয়গুলো, একজন প্রবাসীর বোর কষ্টের কথাগুলো আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। আমাদের এই ফেসবুক পেজে যদি আপনারা মানে কেউ ক্যামেরার সামনে এসে যদি আপনার কষ্টের কথাগুলো যদি প্রকাশ করতে চান, বা আপনাদের জীবনের গল্পগুলো যদি প্রকাশ করতে চান, তাহলে আমাদের ফেসবুকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে ইউটিউব মানে হোয়াটসঅ্যাপ রয়েছে, ভাইবার রয়েছে, এবং ইমো রয়েছে। আপনাদের 1 মিনিটের ভিডিওটি করে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে দিবেন। আমাদের গল্পটি যদি পছন্দ হয় বা আমরা যদি তুলে ধরার মতন হয়, তাহলে অবশ্যই আপনাকে ফোন করবো, এবং আপনার নাম্বারটিও অবশ্যই আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদেরকে। না পারেন অন্তত মানে ভয়েস কল দিয়ে আমাদেরকে জানাবেন। অনেক পরিবার রয়েছে, অনেক কষ্টে রয়েছেন, তারা বলতে চান না কোথায় গিয়ে বলবেন সেই বিষয়গুলো জানেন না। আমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমরা নাম্বারটি আবারও বলছি, অনেকে নাম্বার বের করতে পারেন না যে ফেসবুক থেকে কীভাবে নাম্বারটি বের করবো। আমি নাম্বারটি বলছি আপনাদেরকে দর্শক, 01810067009। দর্শক নাম্বারটি আবার বলছিছি, 01810067009। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, ভাইবার রয়েছে। আপনারা সরাসরি
আমাদেরকে মানে এলো যদি কল করার ইচ্ছে থাকে বা ভয়েস মেসেজ দিবেন, ভয়েস মেসেজ দিয়ে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আপনাদের ভিডিও বা আপনাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। বা আপনার আশেপাশে যদি কোনো এই ধরনের তথ্য থাকে, অনেক কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, সেই বিষয়গুলো যদি আমাদেরকে তুলে ধরে পাঠান, আমরা প্রকাশ করার চেষ্টা করব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই বোনের কাছ থেকে আরেকটি কথা জানতে চাই যে বোন আপনি আর কিছু বলনি আছে কিনা? হ্যাঁ অবশ্যই বলার আছে, শুধু প্রবাসী ভাই হোক যে যেখান থেকে হোক আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে একটু হেল্প করেন আমার স্বামীকে সুস্থ করার জন্য, আমার আমার দুটো বাচ্চা নিয়ে চলে ফিরে খাওয়ার জন্য, এরকম অবস্থায় যাতে আমি থাকতে পারি সেজন্য আমাকে দয়া করে একটু হেল্প করেন, আপনারা সহযোগিতা করেন, আপনাদের একটু হেল্প সহযোগিতায় আমার